বেলিংহামের লাল কার্ড পাওয়া কতটা যৌক্তিক? জুড বেলিংহামের পাওয়া লাল কার্ড অনেক রকম বিতর্কের জন্ম দিয়েছে। এবার এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। বেলিংহামের লাল কার্ড পাওয়ার ঘটনা আর শেষ পরিণতি নিয়ে বিস্তারিত থাকছে শারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে। ভ্যালেন্সিনার বিপক্ষে লালিগার ম্যাচে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের পাওয়া লাল কার্ড অনেক রকম বিতর্কের জন্ম দিয়েছে। আদৌ কতটা যুক্তিক ছিল সেই সিদ্ধান্ত, সেটা নিয়েও চলছে তর্ক বিতর্ক। এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের একটি সূত্র ESPN-কে এই তথ্য নিশ্চিত করেছে, সেদিন ভ্যালেন্টিনার সাথে 2-2 গোলে ড্রয়ের ম্যাচটিতে শেষবাসি বাজার সময় এই ইংলিশ মিডফিল্ডারকে লাল কার্ড দেখানো হয়। রেফারি তার রিপোর্টে উল্লেখ করেছে, বেলিংহাম একটি সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে বেশ আগ্রাসী মনোভাব পোষণ করে, তখন তিনি বারবার চিৎকার করে অশালীন ভাষা ব্যবহার করেছেন। ব্রাহিম দিয়াজের ক্রোজে ইঞ্জুরি টাইমের 9ম মিনিটে হেডের সাহায্যে বেলিংহাম গোল করার পর রেফারি জেসুস গিল মানজানো জানান তার আগেই তিনি ম্যাচ শেষে বাঁশি দিয়েছিলেন। এই গোলটি হলে মাদ্রিদ জয় নিয়ে মাঠ ছাড়ত, আর এতেই বেলিংহাম ক্রুদ্ধ হয়ে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে সাফ জানিয়ে দিয়েছেন, তার শিষ্য বেলিংহাম কোনোভাবেই রেফারিকে অপমান করে কিছু বলেননি। রিয়াল কোচ এই ব্যাপারে খুবই বিরক্ত। তিনি বলেন, বেলিংহামের লাল কার্ড নিয়ে আমরা খুবই বিরক্ত। সে কোনো ধরনের অপমানজনক ভাষা ব্যবহার করেনি। সে রাগ হয়ে রেফারিকে উদ্দেশ্য করে যা বলেছে তা সবাই স্বাভাবিকভাবে এভাবে ভেবে থাকে। গোলের পর রেফারি খেলা চালিয়ে যাবার সংকেত দেন। আমার মনে হয় তিনি কোনো ভুল করেছেন। বেলিংহাম যা বলেছেন স্পষ্টভাবেই বলেছেন। তার মতো ক্রুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে, কিন্তু ওই সময় যা হয়েছিল তাতে এটাই স্বাভাবিক। এটা কোনোভাবেই অপমানজনক কোনো ঘটনা নয়। অন্যদিকে লিভারপুল, ম্যান সিটি নাকি আর্সেনাল, শিরোপার জন্য কার পথ কঠিন? ক্রমেই জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। শীর্ষে থাকা 3 দলের মাঝে পয়েন্টের ব্যবধান মোটে 2। 3 দলই আছে অবিশ্বাস্য ফর্মে। হারের মুখে থাকা অবস্থানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, আবার লিভারপুল জয় পেয়েছে ডারউইন নুনেজের শেষ সময়ের অবিশ্বাস্য গোলে। 3 দলই লিগ শেষ করেছে 27টি ম্যাচ। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট 63, 2-এ থাকা ম্যান সিটির পয়েন্ট 62, আর 3-এ থাকা আর্সেনালের সংগ্রহ 61 পয়েন্ট। লিগের প্রত্যেকেই বাকি আছে 11টি করে ম্যাচ। ম্যানচেস্টার সিটির জন্য পরের 2টি ম্যাচই কঠিন। লিভারপুলের পরেই আছে আর্সেনালের বিপক্ষে ম্যাচ। EPL-এ এই 2 ম্যাচের উপরই নির্ভর করছে অনেক কিছু। তবে 11 ম্যাচ ডে হিসেবে আর্সেনালের সামনে কঠিন প্রতিপক্ষ বেশি। বিগ সিক্সের 4টি দলের মোকাবেলা করতে হবে তাদের, আর লিভারপুলের চিন্তা ইঞ্জুরি নিয়ে। ভ্যালেন্সিনার বিপক্ষে লালিগার ম্যাচে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের পাওয়া লাল কার্ড অনেক রকম বিতর্কের জন্ম দিয়েছে। আদৌ কতটা যুক্তিক ছিল সেই সিদ্ধান্ত, সেটা নিয়েও চলছে তর্ক বিতর্ক। এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ।